ভোগের লাবড়ার স্বাদ যেন একেবারেই আলাদা লাবড়া বানাতে গেলে মশলা খুব একটা লাগে না তবে সবজি নিজের পছন্দ ও ইচ্ছে মতো ব্যবহার করা যায় আলু কুমড়ো মূলো বেগুন রাঙা আলু পটল ঝিঙে পালং শাক শিম বরবটি সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলোকে অবশ্যই বড় বড় টুকরো করে কাটলে বেশি ভালো হবে আর ফোরন দিলে তেজপাতা শুক্র লঙ্কা জিরে মৌরি আর মেথিও ব্যবহার করা যায় একটু ভেজে নেওয়ার পর সমস্ত সবজি ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে পাঁচ ছ মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে সেদ্ধ সবজিগুলোকে আর মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে চিনি আর একটু আদার রস মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ভোগের লাভরা